নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থপ্রাপ্তির যোগ আগামীকাল পনেরোই নভেম্বর মঙ্গলবার ঠিক এই সময় তিনটে রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে এর ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই তিনটে রাশির জাতক জাতিকাদের এই নিয়েই আজকের আলোচনা আমি প্রত্যেকটা দিন এই অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আলোচনা করি আর আপনাদেরকে সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকতে বলি এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করি তা সত্ত্বেও এখনও পর্যন্ত যেটা রেজাল্ট পাওয়া যায় সকলে কিন্তু সম্পূর্ণ আলোচনা শোনে না সম্পূর্ণ আলোচনা বোঝে না শুধু থামবেলটা দেখে আর নিজেদের রাশি দেখে বেরিয়ে যায় সেখানে গিয়ে কিন্তু আপনাদের খুব একটা লাভ হচ্ছে না লস হচ্ছে আপনারা অর্থপ্রাপ্তি যোগটা দেখছেন আর কোটিপতি শুনছেন আর লটারি কেটে সর্বশান্ত হচ্ছেন এই ভুলগুলো করবেন না আদৌ কি আপনার সাথে মিলবে সেই জানাটা কিন্তু প্রয়োজন আছে আর রাশি থাকলেই আপনার সাথে মিলবে এটা আমি কখনো বলি না আর এটা সম্ভব নয় দেখুন সেম রাশির জাতক জাতিকারা কয়েক হাজার কোটি থাকে তাদের মধ্যে সকলের সাথে যদি মেলে তাহলে আমাদের পৃথিবীতে আর ধনী বলে কিছু থাকবে না গরিব বলে কিছু থাকবে না সব একটা পাল্লা হবে সেটা কখনো সম্ভব নয় তাই আমাদের ভালো মন্দ নিয়েই চলতে হবে হতে পারে সেম রাশি কেউ কেউ গরিব থাকবে কেউ কেউ ধনী হবে কেউ কেউ মধ্যবিত্ত থাকবে এটাই হচ্ছে বাস্তব এখন আপনার কোন দিকে মোর নেবে সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত জন্মছক বলতে পারে আর আমার এটা কিন্তু কারোরই জন্মছক বা হস্তরেখা বিচার করে আলোচনা করা হয় না এটা সর্বজনীন এবং অ্যাভারেজ একটা হিসাব এখানে কারোর ব্যক্তিগত কিছু মেলার কোনো প্রয়োজন কিন্তু হবে না আর মিলবেও না এখানে একটা ধারণা দেওয়া হচ্ছে যে এই রাশির যদি এই এইভাবে গ্রহ নক্ষত্র থাকে তাদের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় আপনার যদি সঠিক হয় তো আপনার সাথে মিলবে যদি আপনার সঠিক না থাকে মিলবে না এটাই হচ্ছে বাস্তব আর আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করি না শুধু দেখি রাশি আর আমার রাশি আছে মিলে গেল অনেকের তো এরকম প্রশ্নের উত্তর আমাকে দিতে হয় কারণ এখানে কমেন্ট দেখার সময় আমার নেই হোয়াটসঅ্যাপ কল করে অনেকেই বলে দাদা আপনি বলেছেন লটারি কাটতে আমি লটারি কাটি শেষ হয়ে গেছি তাদেরকে বলি আপনাদের আমি জানি না স্কুলের গেট দেখেছেন কি না আমি কখনো বলিনি যে আপনি লটারি কাটুন কারণ আপনার কথা আমার বলা কোনো দিনই সম্ভব নয় কারণ আপনাকে আমি চিনি না জানি না আপনার জন্মচক আপনার হস্তরেখা কিছু নেই আপনাকে আমি কবে বলবো যে কবে বলেছি যে আপনি লটারি কাটুন আপনারা এইসব কথা বলবেন না আমি এখানে প্রত্যেকটা দিন বলি অ্যাভারেজ হিসাবে এবং সর্বজনীন আলোচনা এখানে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হওয়া মানেই আপনার সাথে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু তৈরিটা হবে কিভাবে সেটা আপনার মধ্যে আছে তো মিলিয়ে নেওয়ার দায়িত্ব আপনার আমার নয় আমি সব সবসময় এই কথাটা বলি কিভাবে মিলাবেন দেখুন অর্থপ্রাপ্তির যোগ রাহু শুক্র মঙ্গল দ্বারা তৈরি হয় আপনার জন্মছক বা হস্তরেখায় যদি রাহু শুক্রমঙ্গল ভালো থাকে আপনার সাথে মিলবে যদি খারাপ থাকে মিলবে না এগুলোকে যাচাই করুন আপনারা তো এগুলো করছেন না আপনারা কি করছেন আজ এই চ্যানেল কাল সেই চ্যানেল পরশু সেই চ্যানেল আর অ্যাস্ট্রোলজি এ ভালো না সে ভালো সে ভালো না সে ভালো লাইফ কিন্তু আপনাদের ধীরে ধীরে কাটছে উন্নতি হচ্ছে না মিলিয়ে নেবেন আমার কথাগুলো তাই অ্যাস্ট্রোলজি না চেঞ্জ করে নিজেকে বদলে ফেলুন নিজেকে চেঞ্জ করে ফেলুন দেখুন কেন মিলছে না যখন মিলছে না নিশ্চয়ই তার কোনো না কোনো দোষ ত্রুটি আছে সেগুলো খুঁজে বার করুন প্রতিকার করুন পরবর্তী সময়ে আপনার সময় ভালো আসবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বর্তমান পরিস্থিতিতে যদি কেউ চায় নিজেকে বদলাবে হানড্রেড পার্সেন্ট বদলাতে পারে যদি এরকম কারোর মনোভাব মনোচিন্তা যদি থাকে যে আমি বড় হব ধনী হব এই গাড়ি করব এই বাড়িটা কিনবো হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলবো সেই লোকের সেটা হবে 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 কিন্তু যদি আপনি না চান শুধু শর্টকাটে ধনী হতে চান শর্টকাটে কোটিপতি হতে চান কানে শুনবেন আর ভবিষ্যৎ বদলে যাবে তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই আজ যেখানে আছেন দশ বছর বলবো আমি দশ বছর পরে এর থেকে খারাপ জায়গায় যাবেন ভালো জায়গায় আপনি আসতেই পারবেন না কারণ আপনার মন মানসিকতাই শর্টকাটে ধনী হওয়ার আর শর্টকাটে যারা ধনী বড় লোক হতে চায় তাদের জীবনে কোনো উন্নতি কিন্তু হয় না তাই জেনে বুঝে কাজ করুন জীবনে কখনো আপনার ক্ষতি হবে না এবং সঠিক পথে কিন্তু এগোতে পারবেন তাই আজকের আলোচনা অর্থপ্রাপ্তি যোগ যে তিনটে রাশি নিয়ে বলছি সেই তিনটে রাশির জাতক জাতিকাদের আমি আর কথা বলতে চাই দেখুন অর্থপ্রাপ্তির যোগ মানেই আপনাকে লটারি কাটতে হবে এরকমটা নয় তবে লটারি যারা প্রত্যেকটা দিন কাটেন প্রতিনিয়ত কাটেন অভ্যাসে পরিণত তাদের ক্ষেত্রে বলবো আগে আপনাকে মিলিয়ে দেখতে হবে আপনার পার্সোনাল জন্মচক বা হস্তরেখায় রাহু শুক্রমঙ্গল ভালো আছে কি না আপনার জন্মছক না থাকলে হস্তরেখা ফলো করতে পারেন সেখান থেকেও দেখে নিতে পারেন যদি থাকে অবশ্যই একটি টিকিট কাটতে পারেন আপনার সাথে হানড্রেড পারসেন্ট দিয়ে আমি বলবো মিলবেই মিলবে মিলবে সেটা দশ টাকা হতে পারে এক কোটি হতে পারে এখানে কোটি টাকা হলেই লটারি প্রাপ্তি আর দশ টাকা হলে না এটা ভুল আপনার অল্প হলেও হতে পারে এটাই হচ্ছে অর্থপ্রাপ্তি যোগের সম্পূর্ণ কার্যকারিতা এবং প্রাপ্তি যোগ তাই আপনার যদি প্রতিনিয়ত লটারি কাটার অভ্যাস থাকে নেশা থাকে আপনি কিন্তু কাটতে পারেন আমি সময় বলে দেব তার আগে মিলিয়ে নেবেন আপনার জন্মচক বা হস্তরেখায় রাহু শুক্রমঙ্গল ভালো আছে তো যদি থাকে তবেই তাহলে আসুন একে একে আমি সেই রাশিগুলোর কথা বলি আর একটা অনুরোধ করব। আপনার যদি এই তিনটে রাশির মধ্যে কোনো রাশি হয়ে থাকে আর আপনি যদি প্রতিনিয়ত লটারি কেটে থাকেন তাহলে এখন যে আলোচনাটা করব আপনার জন্য আর যদি মনে করেন যে না আমার রাশি আছে আমি কখনো লটারি কাটি আমি এই প্রথম এই ভিডিওটা দেখে লটারি কাটবো এই ভুলটা করবেন না লস হতে পারে আপনার কারণ লটারি কাটা কখনোই ভালো না আমি সকলের না করি তবে যারা অভ্যাস করে ফেলেছেন নেশা হয়ে গেছে তাদেরকে আমি কেন তার মা বাবা বা প্রিয়জনও যদি বলে লটারি কাটবেই লুকিয়ে হলেও তাই তাদের ক্ষেত্রে আমি না করব না সময় বলে দেবো কাটবেনি আপনি কারোর কথা শুনবেন না তখন সময়টা মেনটেন করুন কিছু হলেও হতে পারে যদি সব ঠিকঠাক থাকে তবে তো হানড্রেড পারসেন্ট হবে সেটা অ্যামাউন্ট হতে পারে ছোটো তাহলে আসুন একে একে সেই রাশিগুলোর কথা বলি প্রথমেই আমি যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আগামীকাল অবশ্যই একটি ভালো সময় আছে যারা লটারি কাটে তাদের জন্য সময়টি হলো সকাল আটটা থেকে বেলা এগারোটা দারুণ সময় তার আগে আপনাকে দেখে নিতে হবে আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল শুভ আছে কিনা যদি থাকে তবেই কিন্তু মিলবে যদি না থাকে তাহলে মিলবে না তবে দেখে শুনে যদি আপনারা যে কোনো কাজ করতে পারেন সাকসেস কিন্তু থাকবেই এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো দারুণ সময় আপনারও থাকছে যদি আপনার মীন রাশি হয়ে থাকে আর আপনি যদি প্রতিনিয়ত লটারি কেটে থাকেন তাহলে আগামীকাল আপনার জন্যও কিন্তু একটি শুভ সময় আছে তার আগে দেখে নিতে হবে আপনার জন্মচক বা হস্তরেখা যদি রাহু শুক্রমঙ্গল শুভ থাকে তাহলে তো কোনো কথা হবে না মিলবেই মিলবে তাহলে আপনার জন্য সময় সকাল নটা থেকে এগারোটা আঠেরো মিনিট ভীষণ শুভ এই সময়টা আপনারা একটি টিকিট কাটতে পারেন এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু আমি বলবো আপনার আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে তার আগে বলে নিই যদি আপনার লটারি কাটা অভ্যাস থাকে তাহলে আলোচনাটা আপনার জন্য এবং সঠিক সময় আমি একটা বলে দেব এই টাইমে একটি লটারি কাটতে পারেন ভাগ্য কিন্তু বদলেও যেতে পারে তাহলে আপনার জন্য শুভ সময় আগামীকাল নটা থেকে বেলা বারোটা দু মিনিট এই সময়টা মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন তার আগে দেখে নেবেন আপনার জন্মচক বা হস্তরেখায় রাহু শুক্রমঙ্গল ভালো আছে কিনা যদি ভালো থাকে তবেই কিন্তু রিক্স নেবেন না হলে কিন্তু নাও মিলতে পারে এবারে আমি আর কথা বলবো এই তিনটে রাশির যে আলাদা আলাদা আমি সময় বললাম এই সময়গুলো যদি আপনারা বার করতে না পারেন কাজের ব্যস্ততার কারণে তাহলে সারাটা দিন আছে রাহুকালটা এড়িয়ে গিয়ে যখন খুশি একটি টিকিট কাটতে পারেন আপনাকে রাহুকালটা এড়িয়ে যেতে হবে তাহলে রাহুকালটা জানার প্রয়োজন আছে আগামীকাল রাহুকাল দুপুরে দুটো সাত মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট এই সময়টা শুভ কাজ করবেন না কোনো রকম লটারির টিকিটও কাটবেন না এছাড়া সারাটা দিন আছে যখন খুশি কাটুন তবে মেনটেন করার চেষ্টা করবেন যে সময়গুলো আমি বলেছি যদি না পারেন তো যখন খুশি কাটুন রাহুকালটা এড়িয়ে গিয়ে আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন